যে কোনো একটি অপারেশন যখন আমি সফলভাবে শেষ করি আমার ভীষণ ভালো লাগে, এই কারণেই যে যে মানুষগুলো অপারেশন থিয়েটারে রোগী ঢোকার পর বিশেষ করে রোগীর স্বজনরা বাইরে অপেক্ষা করে তাদের চোখের দিকে আমি মাঝে মধ্যে তাকাই। রোগীরা অনেকটা ভয়ের মধ্যে থাকে, স্বজনরা তার চেয়ে তারা বেশি ভয়ের মধ্যে থাকে, আর সেই স্বজন যদি হয় কোনো মনের মানুষ বা প্রিয় মানুষ। আমি বলছিলাম নবতম পাণ্ডে এবং তার স্ত্রীর গল্পটি, কারণ তার স্ত্রী তার হাজবেন্ড যখন অপারেশন থিয়েটারে যাচ্ছিল, মানে এক প্রকার বলা যাচ্ছে যে বুক ফাটা তার আর্তনাদ ছিল, কান্নাকাটি ছিল, আমাকে বারবার বলছিল স্যার আমার স্বামী সুস্থ হয়ে ফিরে আসবে, তো তো আমরা সফল করতে পেরেছি, অর্থাৎ তার স্বামীকে তার কাছে ফিরিয়ে দিয়েছি। এই যে দেখুন অপারেশন শেষ হওয়ার পরের দৃশ্য। যাদের এরকম ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, নাক দিয়ে দম ছাড়তে কষ্ট হয়, হা করে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দ হচ্ছে, এই কন্ডিশনটির নাম বলছি আমরা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীদেরকে নিশ্চিত করার জন্য আমরা একটি পরীক্ষা করি, যে পরীক্ষাটির নাম আছে পলিসনমোগ্রাফি। এবং আমরা এই পরীক্ষা করে দেখেছি তার যে তার সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, এবং এই সিভিয়ার অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া কী কারণে হলো তার প্রত্যেকটি ফ্যাক্টরই তার মধ্যে ছিল। একটু খেয়াল করুন দিদি, এই টনসিলগুলো মুখের মধ্যে থাকার ফলে মুখের এই এতটুক ফাঁক ছিল মাত্র। আচ্ছা, তারপরে দেখুন এটা কিন্তু আলাজিহবার সম্মুখ ভাগের একটি পার্ট, সেটাকে আমরা ঠিক করেছি, রিলোকেশন ফ্যারিং প্লাস্টিক করার পর আমরা এই পার্টগুলো সরিয়েছি। পাশাপাশি তার নাকের হাড় এমন পরিমাণ বাঁকা ছিল যে সে নাক দিয়েও দম নিতে পারছিল না, তো প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা বের করে নিয়ে এসেছি। এই যে একটি কম্বাইন্ড সার্জারি, এটাকেই একসাথে বলা হচ্ছে স্লিপ সার্জারি। স্লিপ সার্জারি মানে কি? সেই সার্জারি যে সার্জারি করলে স্লিপটা ভালো হবে বা ঘুমটা ভালো হবে। তো এই ঘুম ভালো যখন হবে তখন কিন্তু তার আর এই নাক ডাকার শব্দ হবে না, আর যখন ঘুম ভালো না হয় এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া রোগীদের ঘুমের মধ্যে বারবার ঘুম ভেঙে যায়, তাই না? একটু পর পরই কিন্তু ঘুম ভেঙে যায়, এবং এর ফলে হয় কি, সারা দিন ঝিমানি থাকে, স্মৃতিশক্তি আস্তে আস্তে লোপ পায়, কাজে কর্মে কোনো স্পৃহা থাকে না, তাই না? তার মধ্যে আপনি কী কী কষ্ট খেয়াল করেছেন? যেরকম আমার কোনো কিছু দরকার হলে আমি যদি বলছি যে এটা নিয়ে আসো, ভুলে যাই তো, আর সেটা পরে আমি জিজ্ঞাসা করলে বলতো যে আমার এটা ভুলে গেছে, তাই না? প্রায় সময় মানে খুব অল্প সময়ের ভিতর বললেও ভুলে যাই তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর রাতে ঘুমানোর সময় খুব কষ্ট হইতো। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার রোগী ঘুমের মধ্যে নাক ডাকে, এটা শুধু তারই সমস্যা হয় না, পাশে যে থাকে তারও অনেক কষ্ট হয়। স্ত্রীরা হয়তো বা সহ্য করে নেয়, কিন্তু বহির্বিশ্বে কিন্তু সংসারের মধ্যে একটি কলহ বিবাদ তৈরি হয়ে যায়, বিশেষ করে ডিভোর্স হয়ে যায়। বলা হয়েছে যে স্নোরিং ইনডিউসড স্নোরিং রিলেটেড ডিভোর্স, এটা কিন্তু পশ্চিমা দেশে অনেক হচ্ছে। তারপর ধরুন যে পাড়াপড়শি আত্মীয় স্বজনের বাসায় বেড়াতে যাওয়া, বন্ধু মহলে আড্ডা দেওয়া বা বন্ধু মহলে কোথাও যাওয়া, এখান থেকে কিন্তু মানসিকভাবে মানুষ খুব ভেঙে পড়ে যে না আমার লজ্জা লাগছে, আমি যাবই না। এতে করে হয় কি, তারা মানে একটু মনের দিক থেকে কষ্ট পায়। তো এইরকম একটি কন্ডিশনে, এটা তো গেল একটা সোশ্যাল প্রবলেম, আর যে দৈহিক প্রবলেম তো আছেই, কারণ বলা হয়েছে যে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া এটি ফাদার অফ দ্য আদার ডিজিজ, অর্থাৎ অন্যান্য রোগের জনক, অন্যান্য রোগ তৈরি করে। যেমন যাদেরই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া আছে তাদের ডায়াবেটিস আক্রান্ত হচ্ছে, তারা হাই প্রেশার আক্রান্ত হচ্ছে, তাদের স্ট্রোকের ঝুঁকি বাড়ছে, তাদের হৃদরোগের ঝুঁকি বাড়ছে। ধরুন একজন মানুষ সুস্থ স্বাভাবিকভাবে যতদিন বাঁচবে, এই অবস্থায় কিন্তু তাদের লাইফ যে স্প্যান, যে আয়ু, সেটি কমে যায়। কেন? কারণ হচ্ছে যে সিভিয়ার অবস্থায় স্লিপ অ্যাপনিয়া আক্রান্ত রোগীরা ঘুমের মধ্যে সাডেন ডেথ হয়ে যাচ্ছে। তার মানে কি, যে মানুষটি বাঁচার কথা ছিল অ্যাটলিস্ট 70 ইয়ার্স, সে কিন্তু দেখা গেল যে 50 বছরের মধ্যে শেষ হয়ে গেল। আমি যে জিনিসটি, যে বার্তাটি দিতে চাই, যে এই রোগেরও কিন্তু এখন সঠিক চিকিৎসা চলে এসেছে এবং আমরা সফলভাবে করছি। তো দিদি, আপনার তো একটা চাওয়া ছিল যে আপনার স্বামীকে আপনার কাছে তুলে দেওয়া, ফিরিয়ে দেওয়া, তা আমি দিলাম। অনেক ধন্যবাদ, অনেক খুশি, অনেক খুশি, ধন্যবাদ। আচ্ছা, পাণ্ডে বাবুর কাছে আজকে এখন আর কোনো কোশ্চেন করবো না, কারণ তার গলার মধ্যে আমি সার্জারি করেছি, নাকের মধ্যে সার্জারি করেছি, তিনি এখন টায়ার্ড। তিনি যখন পূর্ণ সুস্থ হবেন, অর্থাৎ আমরা তার নাকের মধ্যে একটি মেরোসিল প্যাক রেখে দিয়েছি, এটা আমরা খুলে দিব, তারপর তার গলার মধ্যে কতগুলো স্টিচ রয়েছে, অনেকগুলো কাজ আমরা করেছি, এই জিনিসগুলো যখন সব ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আমরা তার একটা ভিডিও করব, এবং সে যখন ঘুমাবে আজ থেকে 3-4 সপ্তাহ পর,
4 থেকে 6 সপ্তাহ পর থেকে সে নরমাল স্লিপিং এ আসবে। হ্যাঁ, এবং আপনাকে কিন্তু একটা ডায়েট চার্ট দিয়েছি, ডায়েট চার্টটা কিন্তু ডেফিনেটলি মেইনটেইন করতে হবে। দাদা, আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আপনি কি হ্যাপি? ওকে, সো মাই ডিয়ার ভিউয়ার্স, প্লিজ ব্লেস ফর মাই পেশেন্টস অ্যান্ড ফর দেয়ার ফ্যামিলি মেম্বার্স অ্যান্ড অলসো ফর মি। আর আপনারা যারা এরকম অবস্ট্রাকটিভ স্লিপে আপনি অর্থাৎ ঘুমের মধ্যে নাক ডাকার সমস্যায় ভুগছেন, আপনারা হতাশ হবেন না। এই রোগের অত্যাধুনিক চিকিৎসা এখন বাংলাদেশে অ্যাভেলেবেল। আপনারা থাকুন আমাদের সাথে, আমরা আছি আপনাদের পাশে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।